যতক্ষণ না তুমি আমার কথা মানবে ততক্ষণ তোমার দিদির বিয়ে আটকে থাকবে। যতক্ষণ না দা আসছে আমি ওয়েট করতে চাই। পাখিও তো এখানে নেই, ওরা দুজন আসা অব্দি আমরা অপেক্ষাই করি। আমার কথা মতো না চললে আজ পিউয়ের বিয়ে ভাঙার জন্য রেসপন্সিবল হবে তুমি। বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে, আর তো সময়ের জন্য বসে থাকা যায় না। আপনারা কেউ একজনকে দেখে আসবেন যে ওরা কোথায়। হ্যাঁ হ্যারি, দেখো না ওরা কোথাও উপরে বা কোথাও আছে কিনা। আরে লো, পাখি আ গই। পাখি, পাখি তুই এতক্ষণ কোথায় ছিলি? দাও এসে গেছে। ভাই কি হয়েছে, তোরা কোথায় ছিলি? দা সব ঠিক আছে? হ্যাঁ এখন সব ঠিক আছে। কিরে পাখি, তুই তো বললি না এতক্ষণ কোথায় ছিলি। পাখি, চাট পাক খাই নি এখন? কেসে হোগা, হম লোগ সব তুমারে ইন্তজার কর রহে থে। চলো আবি ইন্টারভেল ওভার, এভরিওয়ান কাম অন, শাদি স্টার্ট করনা হ্যায়। পুরোহিত মশাই, এবার আপনি শুরু করুন। হ্যাঁ এবার বরবধুকে বসান, আমি হোম শুরু করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বস বসা। ওং মাধব মাধব বাচি মাধব মাধব রীতি শরন্তি স্বাধব সর্বেই সর্বকার্যেষু ওং মাধবম ওং মাধবম ওং মাধবম এতে গন্ধ পুষ্পে ওং বিঘ্ননাশ গণেশায় নমঃ এতে গন্ধ পুষ্পে।
কি হয় দুইজনা। ওরি যেন তো দুইজনা শিব আনন্দে বড়াইয়া দেন, ভালো থাকো। বাবা আজ থেকে কিন্তু আমাদের মেয়েটার সব দায়িত্ব তোমার। ওকে ভালো রেখো। ওনাদের সব দায়িত্ব তোর উপর। ওনাদের খেয়াল রাখবি, যত্ন করবি। ভালো থাকিস মা। পাখি মা যাও, এবার অগ দুইজন রে ঘরে নিয়ে যাও। আজ কিন্তু আমরা সারা রাত বাসর জাগবো। ডেফিনেটলি, পাখি একাই তো বাসর রাত জমিয়ে দেবে, রাইট পাখি? ওয়েট ওয়েট, হোয়াট ইজ বাসর? বাসর ইজ লাইক বিয়ের পর বর কনে পরিবারের অন্য সব সমবয়সীরা বন্ধু বান্ধবরা সবাই মিলে সারা রাত চুটিয়ে গল্প করে, গান বাজনা করে, ইন শর্ট ফুল অন মস্তি। ও আচ্ছা, গট ইট গট ইট, মতলব মস্তি উইথ নিউলি ম্যারিড কাপল। হ্যাঁ পাখি, পাখি তুই এত চুপচাপ হয়ে গেছিস কেন? কিছু না রে, এমনি। পাখি এরকম চুপচাপ হয়ে গেলে কিন্তু বাসরাত পুরো মাটি হয়ে যাবে। আরে নেই নেই, কেসে হোগা, আমি আছি না, পুরো বাসর জমিয়ে দেবো। হ্যারি যাহা রেতা ওহা সব কুছ আচ্ছাই হতা। অ্যাকচুয়ালি মুঝে লাগতা হ্যায় পাখি কা মুড থোড়া আপসেট হ্যায়। ইউ নো কাল আপ সসুরাল জায়েঙ্গি, ইসলিয়ে শি ইজ আপসেট, রাইট পাখি? হ্যাঁ তোরা গল্প কর, আমি একটু আসছি। যাওক, বিয়ার কামকাজ সব ভালোই ভালোই মিটা গেছে। যতক্ষণ না বিয়ার কাজ সম্পূর্ণ হইতেছে ততক্ষণ একটু চিন্তা থাইকাই যায়, কি কর? তা তো ঠিকই কইছেন, তবে চিন্তা কিন্তু আমাকেও কম আসিল না। আরে মাইয়ারে বিয়া বললা কথা বসেনি তো। ও অহন পিউমা আর আপনাগো একার মাইয়া না, আমাগো বাসার মাইয়া। হ্যালি গাই তো এই শুভ সংবাদটা পাইলাম। অনেক রাত হয়ে গেল, আপনারা এবার চলুন খাওয়া দাওয়াটা সেরে নিন। এই তো পাখি আইছে। পাখি জামাই মাইয়ার খাওয়া হয় নাই? হ্যাঁ তো ওগরে বলছি ওদের আর নিচে আসার দরকার নেই, বরং ওদের খাবারটা আর হ্যারির খাবারটা উপরে পাঠিয়ে দিলেই তো হয়। সেই ভালো, আমি যাচ্ছি, আপনারা সবাই আসুন। বীণা দেবী, একখান কথা আছিল, সকালবেলায় নাতি আর নাত বউরে পাঠায় দিবেন। সকালে? কিন্তু নিয়ম অনুযায়ী তো সূর্যাস্তের পরে পাঠাইবার কথা ছিল। হ্যাঁ
জানি, কিন্তু এইটা আমার গুরুদেবের বিধান। এই আদেশ তো আমি না মানতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না, আমরা সকালেই পাঠিয়ে দেব। এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে, আপনারা আসুন খেয়ে নেবেন। চলো। হ্যাঁ দিদুন চলো, আবার আমাদের বাড়ি ফিরতে হবে তো। আতিউ বাবা আতিউ, কাপসে আমি ওয়েটিং করছি, আনিকা নামি নিলে তো এলো। হেলো ভাই ভাই ভাই, আরে শাশুমা, আইয়ে শাশুমা, শাশুমা সব ঠিকঠাক সে হয়ে গেল হ্যাঁ? হ্যাঁ, বিয়া ঠিক মতো সম্পন্ন হয়েছে। শাদিমে সব লোক কত এনজয়িং করলো হ্যাঁ, সিফ আমি করতে পারলাম না, শাদি সে বিলকুল বাই বাই হয়ে গেলাম। মামি, হ্যারি পুরো বিয়েটা ভিডিও করেছে, তুমি চিন্তা করো না, তুমি পরে দেখতে পাবে। হ্যাঁ আপ তো ওয়েসেই করতে হবে হ্যাঁ, লাইফ তো দেখতে মিললো না, ইসলিয়ে টেলিকাস্টিং নিয়ে দেখতে হবে। হ্যালো ভাই ভাই ভাই, ওয়েসে মেরে আকে বেটে কে সাথ কোন কোন আছে? হ্যাঁ হ্যারি আছে আর ভাইও আছে। ও লেকিন দামাদ জি তো থাকতে পারতো হ্যাঁ না, দামাদ জি থাকলে তো নিউলি কালপেল কো সামহালতে ভি পারতো হ্যাঁ না? আরে তুমি এমন ভাবে কইতাছো যেন নাতি আর নাতবউ জলে পইরা গেছে। আরে ওগো সামলানের কি দরকার? আরে শাশুমা নেই, মেরা আক্কি বেটা ও খুন ভারি, মতলব কি পিউ কে ঘর ওয়ালো কে সাথ আছে না, ইসিলিয়ে মুঝে টেনশনিং হচ্ছে, আপ সমজতেই পারবেন না। চিন্তা করনের কিছু নাই, ছোটু আছে ওখানে। আর হ অগ কাল সকালে তাড়াতাড়ি আইতে কইছি, তোমারে বরণ করতে হইব, এইটা খেয়াল রাখো। আচ্ছা দিদুন, বেরোনোর সময় ভাইকে তো কোথাও দেখলাম না। আরে বিয়ার বাসা কাম কাজের তো শেষ নাই, তুই চিন্তা করিস না, চল ঘরে বিশ্রাম নিবি। চল এসো আমি চল। আসার সময় পাখিকেও তো কোথাও দেখলাম না, হইব কোথায়? এই তো আপনারা এখানে, দেখুন তো কতক্ষণ ধরে খুঁজে এলাম, কোথাও তো ওকে দেখলাম না, ও যে কোথায় গেল কিছু তো বলতে পারছি না। হায় রে হরি, আমাগো যে ফিরতে হইব, এই খেয়াল দেয় মাইয়াটার নাই, এ কোন কাণ্ড কেন আছে মাইয়াটার, কো দেখে সুবিধা তুমি। সত্যি কথা কি মুশকিল বলতো, আমি তো ভেবেছিলাম যে জামাইকে দেখাশোনা করার দায়িত্বটা আমি ওর উপরে দিয়ে যাব, এখন কি করি বলতো? না সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, আমি তো আছি, পাখি না থাকলেও আমি সেটা সামলে নেব, জামাই বাবাজিকে নিয়ে কালকে নয় খুব সকাল সকালই ও বাড়িতে ফিরে যাব। কিন্তু মেয়েটা কোথায় গেল বলুন তো, আপনারা বরং যান বুঝলেন, এদিকটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে দাদা, আপনি তাহলে এদিকটা একটু সামলে নেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু কিন্তু পাখিটা গেল কোথায়?
कल रात से एरो भी तो गायब है। गॉड नोज क्या बात है। पाखिर फोन तो बंद तो बोलचे। दाओ फोन धरलो ना। चलो 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 पाल्टाई।